অ্যাকচুয়ালি ফুড হ্যাবিট ব্রণের ক্ষেত্রে খুব ডাইরেক্টলি কোনো ইফেক্ট না ফেলে না বা প্রভাব ফেলে না। যেটা হয় যে কিছু কিছু ফুড, এটা দেখা গেছে যে কিছু কিছু ফুড ফুড যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কার্বোহাইড্রেট, সুগার, এ ধরনের কিছু ফুড, মিল্ক, চকলেট, এ ধরনের কিছু ফুডে দেখা যায় যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা বাড়িয়ে দেয় এবং ওগুলো ইনডাইরেক্টলি ব্রণকে কিছুটা বাড়াতে পারে। কিন্তু খুব বেশি সরাসরি যে এই খাবার খাওয়া যাবে না, এটা খেলে ব্রণ হবে, অ্যালার্জি জাতীয় খাবার খেলে ব্রণ বেড়ে যাবে বা এত বেশি রেস্ট্রিকশন ব্রণের ক্ষেত্রে প্রয়োজন হয় না। আর নর্মালি আসলে হেলদি স্কিনের জন্য তো হেলদি ফুড সবারই দরকার। একটা ফুড হ্যাবিট যদি হেলদি থাকে, সেটা শুধু ব্রণ না, স্কিনের সব কিছুই সেটা বাড়িয়ে দিবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রুটস, ভেজিটেবলস, যেটা নাইমা বললো যে খুব সুন্দর ফুড হ্যাবিট ও মেনটেন করে, তো এই ধরনের একটা ব্যালেন্স ফুড হ্যাবিট যদি থাকে তাহলে সেটা আসলে স্কিনকে, শুধু ব্রণ না, সব ক্ষেত্রেই স্কিনকে ভালো রাখতে সাহায্য করবে। আপনি যেটা আগে বলছিলেন যে ফ্রুটস, ভেজিটেবলস এটা কিন্তু অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, আমরা কিন্তু যেমন ব্রণ মুক্ত ত্বক চাই সেটা কিন্তু আমাদের কাছে কিন্তু এজটাকে ধরে রাখাটা খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ আপনি সেই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, সেটাই বলছিলাম যে শুধু এটা ব্রণ না, এটা আসলে ওভারঅল স্কিনের নিউট্রিশন বা স্কিনের হেলথ যেটা সেটা ব্যালেন্স করতে হেল্প করে। তো এক্ষেত্রে হচ্ছে যে অ্যান্টি এজিং এর যেটা বলছিলেন যে বয়সের সাথে সাথে যে স্কিনের চেঞ্জটা সেটা তো আসলে হবেই, সেটা রিভার্স করার কোনো উপায় নাই, সেটা হবে। তবে যেটা আমাদের মেইন টার্গেট হচ্ছে কিছুটা স্লো করা, প্রোগ্রেশনটাকে স্লো করা, সেই জন্য ফুড হ্যাবিট যেটা ত্বকের যে জিনিসগুলো আমাদের ত্বকের ক্ষতি করে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল ড্যামেজ বা এই জিনিসগুলোকে যদি প্রিভেন্ট করা যায় তাহলে সেটা হচ্ছে এইজিংটাকে প্রিভেন্ট করবে বা ডিলেট করবে, প্রিভেন্ট ঠিক না, ডিলেট করবে। তো এই জন্য হচ্ছে আমাদের ফুড হ্যাবিট অবশ্যই এক নম্বরে, কারণ ভিতর থেকে নিউট্রিশনটা আসতে হবে। বাইরে থেকে বিভিন্ন অ্যান্টি এজিং প্রোডাক্ট, কসমেটিক্স, অনেক কিছু অ্যাভেলেবল আছে, কিন্তু এগুলা অ্যাপ্লাই করে বেনিফিট কতটুকু পাওয়া যাবে সেটা নিয়ে আমি কনফিউজ, সবাই কনফিউজ। তো মেইন যেটা বেনিফিট আসলে ভিতর থেকে আসতে হবে, ভিতর থেকে নিউট্রিশন, ভিতর থেকে সাপ্লিমেন্ট, এটা যদি আসে তাহলে হচ্ছে স্কিনের যে এইজিং সেটাকেও ডিলেট করা সম্ভব।